দিন যত যাচ্ছে ততই উৎসব মুখর হচ্ছে ফ্রান্সের কান। নিজ ছবির প্রদর্শনীতে লাল গালিচায় পা রাখছেন অভিনেতা অভিনেত্রীরা, ক্যামেরার সামনে নিজেদের আকর্ষণীয় রূপে তুলে ধরছেন বিখ্যাত এসব তারকারা। আছেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, আসন্ন ছবি সরবজিতের প্রদর্শনীর জন্য নিয়ে এসেছেন পুরো টিমকে, আছেন সোনাম কাপুরও। রোববার কান উৎসবে প্রথম ছবি ছিল ফরাসি অভিনেত্রী মারিয়ন কোতিয়া অভিনীত ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন, ছিল ট্রান্সফরমার্স ছবির তারকা শিয়া লেবোফের আমেরিকান হানি, প্রদর্শিত হয়েছে গ্ল্যাডিয়েটর ছবির অভিনেতা রাসেল ক্রোর ছবি দ্য নাইস গাইজ। কান ক্লাসিক্সে অন্যান্য ছবির পাশাপাশি প্রদর্শিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত জাগো হুয়া সাবেরা। মহিতুল রিয়া, একুশে টেলিভিশন।